সমাদদার বাড়িতে যারা যারা আছে তাদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে সন্তোষ বাবু আর চামেলি দেবীর দুই সন্তান উদয় আর যুগল। কি এদের সম্বন্ধে বলছো? দুজনেরই হেনা মল্লিকের প্রতি দুর্বলতা ছিল। না সে থাকতেই পারে, তাহলে কি চামেলি দেবী সম্মেন নিতে ওদের সম্পর্ক হলে? ওই দেখো কি হলো। দেখো চামেলি দেবীর আপত্তি থাকলেও উদয়ের তাতে কিছু যায় আসে বলে মনে হয়। আমি যখন যেখানে ইচ্ছা থাকতে পারি। চামেলি দেবী বাড়িতে আমিষ ঢুকতে দেন না, এদিকে উদয় মাছ মাংস খায়, ক্লাবে যায়, পোকার খেলে। সাহেবই কে তার ছেলে অনেকটা বাবার মতো। ঠিক উল্টো, ধীর স্থির, সাবে কি ব্যাপার আছে। তোমারে ধরিনু বুকের মাঝে, বিনিময়ে তুমি কাঁটায় ছিঁড়িলে বুক। সে আবার কবি হওয়ার চেষ্টা করছে ইদানি। একেও সন্দেহ ভাজনের তালিকা থেকে বাদ দেওয়া যায় না। মানে এই কবির তল্লাশি নিয়ে আমরা কলেজ স্ট্রিট মুখী, তাই তো? হ্যাঁ, তবে গিয়ে খুব একটা লাভ হবে বলে মনে হচ্ছে না, বুঝলে? সে চলো বাড়ির দিকেই যাই। যেতে যেতে তোমাকে সমাদদার বাড়ির আরেকজনের কথা বলবো। আরও আছে? এর কথাই যদি না জানো তাহলে অনেক কিছুই জানা হবে না হে লেখক। চলো।